Hey guys, welcome to my YouTube channel. So guys, আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও করি. So ভিডিওটা হচ্ছে আমার যে পড়ার টেবিল আছে সেখানে যে পড়ার টেবিলে যে ড্রয়ার আছে আর ওখানে উপরে সবকিছু অগোছানো আছে. আমি ভাবলাম যে ওখানে কি কি আছে দেখাই আর ওটা কিভাবে গুছাই সেই ভিডিওটা করব. এরকম হাওয়া হচ্ছে, আমি কদিন আগে ভিডিও পোস্ট করেছি ঝড়ের, তো তারপরের দিনও এই ভিডিওটা শ্যুট করছি. সো ভাবলাম যে ঠিক আছে, আমি ওই ভিডিওটা আজকে শ্যুট করি. সো তাই জন্য ক্যামেরা নিয়ে ভিডিওটা শ্যুট করছি. আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে ট্যাপ করে দেবেন. সো এখন এইটা হচ্ছে আমার সেই পড়ার টেবিলটা, আর এখানে আমি গুছাবো. দেখুন এগুলো সব উলট পালট হয়ে আছে, এটা আমি গুছাবো, এটা দেখলে আপনারা কি করবেন. এই দেখুন পুরো উলট পালট হয়ে আছে, আমার ভাই এসে সব এগুলো পাঠিয়ে পারে সিজার. সো আমি এটাকে এখানটা রেখে দেখুন. সো এইগুলোও গুছাবো. সো কী করে গুছাই আপনাদের এই ভিডিওটা দেখতে থাকুন. মানে এইটুকু গোছানো কমপ্লিট হয়েছে, দেন এইগুলোকে এখনো গোছাতে হবে আর এর ভেতরে একটা গোছাতে হবে এই পুরো জায়গাটা. আমি ভাবছি কত সময় লাগবে, আপনারা টাইম ল্যাপসে দেখতে পেয়ে যাবেন. সো এই দেখুন খাটের হাল এখানে, আর আমার এখানে সেলফি স্টিক, এটা দিয়ে ভিডিও করি যারা জিজ্ঞাসা করতেন তাই বলে দিলাম. আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এই, আর আমি এখানটা রেখেছি কারণ সেলফি স্টিক দিয়ে করলেও এখানে রাখা যাবে না, পড়ে যাবে, তাই জন্য আমি ফ্রেন্ড দিয়ে রাখবো. আর এগুলোকে গুছাই, তারপরে এবার ড্রয়ারটা গুছাই, তারপরে দেখতে থাকুন ভিডিওটা. সো গাইস, জানি ভিডিওটা খুবই ছোট হবে, তাও আমি আপলোড করব কারণ প্রতিদিন ভিডিও ছাড়তে হবে এখন, তাই জন্য আমি বাড়িতে বসে আছি, তাই জন্য ভাবলাম যে প্রতিদিনই ভিডিও আপলোড করব তাই জন্য. সো আজকে প্রচণ্ড রোদ, কালকে ঠিক এই সময় আমি ভিডিও শ্যুট করেছিলাম হচ্ছে এইদিকে, এইগুলো গাছপালা আছে, প্রচণ্ড রোদ আছে, কেউ বলবে না যে কালকে ঠিক এই সময় খুব জোরে ঝড় হচ্ছিলো, হাওয়া হচ্ছিলো. সো আর আজকে প্রচণ্ড রোদ আছে. সো এই দেখুন আমার ছাওয়া, ওয়েট করে গেল, হাই. সো প্রচণ্ড রোদ, এখানে আমি পুরো ঘেমে যাচ্ছি আর ওইটুকু ভিডিও শ্যুট করে পুরো হাঁপিয়ে গেছি. সো বলেছিলাম যে এই ড্রয়ারটাও ইয়ে করবো, বাট ড্রয়ারটা প্রচণ্ড এ, তাই জন্য তো অন্য একদিন করবো, যেদিন করবো সেদিন দেখিয়ে দেবো. সো তাই জন্য প্রচণ্ড ওতে এ আছে, তো তাই জন্য ওটা দেখালাম না, আর কী করবো. সো এই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন. আর কি হয়েছে, আমি আজকে আমার চ্যানেলে ভিউজ করেছি, মানে চ্যানেলে ভিউজ করলে লেখা থাকে না, লেখা যে থাকে না একটা যে এতজন আমার আপনার চ্যানেল ভিউজ করেছেন, সেখানে আজকে দেখেছি আমার চ্যানেলের টোটাল ভিউজ হচ্ছে
1010 something আমি স্ক্রিনশটটা পাশে দিয়ে দেবো যদিও দিতে ভুলে যাই তাও বলছি 1010 আমি মাঝে মাঝে স্ক্রিনশট দিতে ভুলে যাই সো অতজন মানুষ ভিউজ করে বাট আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইবই করে না কেন আমি জানি না বাট সাবস্ক্রাইবই করে না তো আমি বলবো তাদেরকে যারা যারা ভিডিও দেখো লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না সাবস্ক্রাইব করো না অনেকে আছে ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে না কেন সাবস্ক্রাইব করতে কি প্রবলেম হয় ভেবে পাই না বাট তাও বলছি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি নেক্সট ভিডিও কি আপনারা দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো আর আর কি বাবা আর এখানে এই দেখুন কত জল হয়ে গেছে বৃষ্টি হয়েছিল কালকে তো জল মেঘ হাওয়া হচ্ছে আমি একটু ঘরে গিয়ে দেখাচ্ছি সে ঘরে যাওয়া দেখা হলো কতদিন আপনারা হয়তো জাননি ঘরে মানে অনেকদিন আমি ঘরে শ্যুট করি মানে আমাদের ঘরে শ্যুট করিনি বেট অন্ধকার আমি লাইট চালাই আমাকে ফোকাসই হচ্ছিল না এতক্ষণ এতক্ষণ ফোকাস হয়নি আমাকে এইবার হয়েছে এতক্ষণ তাহলে ফোকাস ছেড়ে আমি বক বক করে গেছিলাম এই দেখুন এটা আমি আমি এবার ভিডিও শুট করি হাই এই দেখুন কোথায় দাদা এটা হচ্ছে আমার মেডিসিন মানে একটু শরীর খারাপ হয়েছে বলে মেডিসিন এই ওষুধ খাচ্ছিলাম তাই জন্য সো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই বাই